নমস্কার বন্ধুরা অর্গ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এলাম চিড়ের পোহা বা পোলাও রেসিপি নিয়ে রেসিপিটা খুব সহজেই তৈরি করা হয়ে যায় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিন আজকে রেসিপি চিড়ে দিয়ে পোহা বা চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে 150 গ্রাম চিড়ে দেব এই চিড়েতে আমি গোটা চিড়েটা ব্যবহার করিনি এখানে সরু দানা চিড়েটা ব্যবহার করেছি এখানে পাতলা চিড়েটা দিলে চিড়েটা পোলাওটা খুব ভালো হবে না এবার এটা 3 থেকে 4 বার ভালো করে আমি হাত দিয়ে ধুয়ে নেব চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর থেকে জলগুলো খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে স্বাদমতো নুন দেব আর 1 চা চামচ চিনি দেব নুন আর চিনিটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই চিড়েটা ধুয়ে নুন চিনিটা যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে চিড়ের পোলাওটা খুব ঝরঝরে হয় আপনারা এটা অবশ্যই করবেন তাহলে চিড়ের পোলাওটা ঝরঝরে হবে এবার এটা আমি মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব এবার চলুন কি কি সবজি লাগবে একটু দেখে নিই এখানে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি হাফ গাজরকে আমি ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে আর লাগবে পরিমাণ মতো কাজু পরিমাণ মতো কিশমিশ আর লাগবে চিনে বাদাম গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দেব 1 চামচের মতো সাদা তেল এটা আমি ঘি আর সাদা তেলে তৈরি করব আপনারা চাইলে এটা পুরোটাই সাদা তেল বা ঘিও তৈরি করে নিতে পারেন তেলটা আর ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব এখানে যে বাদামটা নিয়েছিলাম প্রথমে আমি বাদামটা তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এই ভাজা বাদামটা আমি তুলে নেব তেল থেকে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা কিছুটা কারি পাতা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে ভেজে নেব পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে যে গাজরটার কড়াইশুঁটিটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণের হলুদ দেব স্বাদমতো নুন নুন আর হলুদ দিয়ে আরো একবার নাড়াচাড়া করে দেব এর মধ্যে যে কাজুটা নিয়েছিলাম কাজুটা আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ কাজু আর কিশমিশটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম আর বন্ধুরা কিশমিশটা অবশ্যই ধুয়ে দেবেন কারণ কিশমিশের মধ্যে অনেক নোংরা থাকে এবার এটা নাড়াচাড়া করে নিয়ে নুন আর চিনি মাখানো চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে এটা খুব ভালো করে সবজির সাথে চিড়েটা নাড়াচাড়া করে 5 মিনিট ভেজে নেব এইভাবে আপনারা চিড়ের পোলাও তৈরি করে নিতে পারেন আর এটা খেতে অসাধারণ লাগে অফিস স্কুল কলেজেও এটা টিফিন বক্সে দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে একটুও জড়িয়ে যায়নি আর চিড়ের পোলাও বানানোর সময় চিনি আর নুন দিয়ে যে টিপসটা আমি বলেছিলাম এটা অবশ্যই আপনারা ফলো করবেন আর যে বাদামটা ভেজে নিয়েছিলাম বাদামটা এর মধ্যে দিয়ে দেব বাদামটা দিয়ে আরো একটু চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আরো একবার নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এর মধ্যে একটা পাতিলেবু আমি হাফ নিয়েছি পাতিলেবুর হাফ রস দেব পাতিলেবুর রসটা দিলে খেতে টেস্টটা আরো বাড়িয়ে দেয় অবশ্যই চেষ্টা করবেন পাতিলেবুর রসটা দিতে আর যদি বাড়িতে হাতের কাছে না থাকে না দিলেও এটা চলবে পাতিলেবুর রসটা দিয়ে এবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এটা আমি একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের চিড়ের পোলাও পাতিলেবু রসটা দিয়ে আমি নাড়াচাড়া করছি এই সময় একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে
যদি আমার কাছে থাকতেন তাহলে এই স্মেলটা আপনারা অনুভব করতে পারতেন। দেখুন খুব সহজেই এই চিড়ের পোলাও তৈরি করা হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। তৈরি হয়ে গেছে আজকের চিড়ের পোলাও, তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। পোলাওটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। পোলাওগুলো সব এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের রেসিপিতে। এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে আসব। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা, কমেন্ট করে